এখন সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠেই আমি পুকুর পাড়ে চলে এসেছি। পুকুর মানে গামলার পাড় আর কি। এই গামলাটাকে আমি পুকুর বানায় ফেলছি। পানিটা একদম স্বচ্ছ। এখানে এই কচুরি পানাগুলো থাকার কারণে পানিটা অনেক বেশি স্বচ্ছ। তো অনেক সুন্দর ঠান্ডা বাতাস আছে এখানে। এখন হচ্ছে মাছের খাবার দিব। মাছগুলা চলে আসছে খাবারের জন্য। এই সময় মাছগুলো খাবারের জন্য এখানে ঘোরাফেরা করে। খাবার দিলে মাছগুলা কাড়াকাড়ি শুরু করে দেয় খাবার নিয়ে। তো আমার বাসার এখানেই রেল লাইন। এই সকালবেলা নিশ্চয়ই ঢাকা থেকে লালমনিরহাটে লালমনির এক্সপ্রেস বা কোনো একটা কিছু চলে এসেছে। সকাল সকাল এখানে ট্রেন চলে আসে ঢাকা থেকে। যে ট্রেনটা ঢাকায় রাতে ঢাকা লিভ করে সেটা এখানে পৌঁছায়। রাস্তাঘাট পুরো ফাঁকা, লোকজন নেই।